এক ব্যক্তি ছিলেন, যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো তোমাকে একটা কথা দিতে হবে, আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুও তার পাশে ছিল। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, এক মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটিকে মৃতের স্ত্রী বলেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খিলাফ করি না, আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও, সবটুকু টাকা তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ আমি সব টাকা পয়সা ভদ্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি, তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি, উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছা মতো খরচ করবেন। চোখের পানিই হলো সব থেকে মূল্যবান পানি, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে, মাঝখানে বিচ্ছেদের যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে। যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনগ্রহী ছিল, ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার মেজাজটা বড় অদ্ভুত, কি বলেন। পুরুষ মানুষের মন ভালো হয় সেটা, কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত, কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। তিনটি জিনিস খুব মূল্যবান, সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে, পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে, যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারের দীর্ঘশ্বাসগুলো গভীর হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়, আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। একটা শিক্ষণীয় গল্প, এক গ্রামে এক কূপ ছিল, গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে যেত তাতে বালতি ফেলত, প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসত। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে একটা ভয়ঙ্কর ভূত বাস করে, কিন্তু এভাবে কদিন চলে, এদের জল সংগ্রহ করতে হবে,
এর একটা বিহিত করা দরকার, কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হলো না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন, তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকলেও থাকতে পারে, কিন্তু যুবকের একই কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে। অবশেষে ওই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল। ভিতরে গিয়ে সে দেখল কুয়োর মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আপসা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূতটা উঠে আসছে, তাই দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়ল না, তার মা ও বাবা বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুরো কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরো কয়লা। যে পরিবারে পুরুষ থাকা সত্ত্বেও মহিলা মাতবর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকার মন্ত্র, ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না, অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না, অপরের জিনিস কখনো লোভ করো না, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই, যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যাইনি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমর আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না, নিজেকে পরকীয়ার জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি কখনোই আমায় ভালোবাসোনি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কী করে? ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করলেও কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। একটি অনুরোধ, দাড়ি বা শেপ কাটার এই ব্লেডগুলো ব্যবহার করার পর ডাস্টবিন বা রাস্তার নোংরার স্তূপে ফেলবেন না, কারণ রাস্তার কুকুর বিড়ালরা ডাস্টবিনের নোংরার মধ্যে খাবার খোঁজে, আর তখন তাদের মুখে ব্লেডগুলো আটকে যায় এবং প্রচণ্ড যন্ত্রণা ও রক্তপাত হয়। প্লিজ এটা বন্ধ করুন, সিদ্ধান্ত আপনার। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না, অপেক্ষা করো সেটি সামনেও আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না,
একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা, লোভ আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায়, আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই। সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না, কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনেও অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বুনবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কেনে নিজের অসুখ। শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে, বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়